আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধান আর উপপ্রধানের ইস্তফা আমার টেবিলে চাই প্রধানের থেকে লাভ কি প্রধান যদি পরিষেবা না দিতে পারে কার কথাই পঞ্চায়েত চলছে সবার তালিকা আমার কাছে আছে আমি বলে দিয়ে যাচ্ছি আরে এমএলএ তোমার বাবার নয় এমএলএ হলো পুরনো কর্মীদের দল এনেছে তাদের এমএলএ যারা ভোট দিয়েছে সাধারণ জনগণ তাদের এমএলএ এমপি তোমার বাবার সম্পত্তি নয় এমএলএ এমপি গুলো পঞ্চায়েত প্রধান ফুলে ফেপে ঢোল হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার সম্পত্তি কিনছে ব্যাংক ব্যালেন্স কোটি টাকার বাড়ি গাড়ি গাড়ি তিনটে চারটে দুটো করে আর সাধারণ কুত্তার হাল চলছে পঞ্চায়েতের উপপ্রধান কোটি টাকার সম্পত্তি আরামে খাচ্ছে দাচ্ছে ঘুরছে অথচ কোনো কাজ করে না একটাই কাজ তার সে হলো পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য কোটি টাকার সম্পত্তি আর সাধারণ মানুষের কুত্তার হাল চলছে পঞ্চায়েতের সদস্য ফুলে ফেঁপে ঢোল তার তারা দুদিন আগে একটা বিড়িকে দুবার জ্বালিয়ে খেত আজকে কুড়ি টাকা দামে সিগারেট টানছে ফটো ভাড়ে চা খেত আজকে তারা তিরিশ টাকা ভাড়ে চা খাচ্ছে আপনি একটি কাজের জন্য যাবেন টাকা দিতে হবে ঘর আসবে গরিব মানুষের জন্য ভাগ দিতে হবে এলাকায় কোনো কাজ হবে সেখানে টাকা চাই পয়সা চাই নয়তো বিপদ আছে এই ধরনের অভিযোগ সারা বাংলা থেকে বারবার কিন্তু উঠে আসছে সদস্য প্রধান উপপ্রধান তাদের বড় বড় রাজপ্রাশে এর আগে কিন্তু অনেক রকম আলোচনা সমালোচনা হয়েছে আবার অনেকেই এমএলের দোহাই দেয় এমএলের দোহাই দেয় এমপির দোহাই দেয় এমপি আমার এই এমপির সঙ্গে আমার ওই আছে এমএলএ আমার এই এমএলএর সঙ্গে আমার ওই আছে আরে এমএলএ তোমার বাবার নয় এমএলএ হল হলো পুরনো কর্মীদের যারা দলটাকে নিজের রক্তকে পানি করে দল এনেছে তাদের এমএলএ যারা ভোট দিয়েছে সাধারণ জনগণ তাদের এমএলএ এমপি তোমার বাবার সম্পত্তি নয় এমএলএ এমপিগুলো এমপি গুলো এই সমস্ত বিষয় নিয়ে অভিষেক ব্যানার্জি আজকে ঝড় তুলেছে তার বক্তব্যই কেঁপে উঠেছে গোটা বাংলা চিন্তায় পড়েছে চোর চামার চিন্তায় পড়ে গেছে কি হবে না হবে এখন সামনে পঞ্চায়েত ভোট তাই মানুষ এই ধরনের অভিযোগ করতে শুরু করেছে আর সেই বাস্তব কথাটা ভরা সভাতে অভিষেক ব্যানার্জি তুলে ধরেছে এবং কি বলেছে আপনার দেখুন ভিডিও আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধান আর উপপ্রধানের ইস্তফা আমার টেবিলে চাই আটচল্লিশ ঘন্টার মধ্যে মানুষের জন্য যদি আমরা ন্যূনতম এই কাজগুলো না করতে পারি যে দিনের পর দিন বাড়িতে গিয়ে বলবে পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের ক্ষোভ বিক্ষোভ অভাব অভিযোগের কথা জানাবে আর আমাদের কেউ দায়িত্ব নিয়ে দেখবে না তাহলে আমাদের রাজনীতি করে কোনো লাভ নেই আমি স্পষ্ট করে পরিষ্কার করে বলছি প্রধান রিজাইন করবে উপপ্রধান রিজাইন করবে অঞ্চল সভাপতি রিজাইন করবে আর পরবর্তীকালে তিনজনই রিজাইন করবে প্রধানের থেকে লাভ কি প্রধান যদি পরিষেবা না দিতে পারে একটা তিরপল চাইতে গেলে বলছে পাঁচবার পঞ্চায়েত চলছে তারা ভাবে কি তৃণমূলের প্রতীক চিহ্ন জিতব আর বিজেপি দালালি করব যারা তলায় তলায় এই দাদা সেই দাদার উপর কথা এই দাদার ভরসায় বসে আছেন যে তৃণমূলের খাবো তৃণমূলের পড়ব আর ভোটে তৃণমূলের বিরুদ্ধে কাজ করবো সবার তালিকা আমার কাছে আছে আমি বলে যাচ্ছি দিয়ে আমি কাউকে না বলে যাতে কোনো রকম মন কোনো ফিডব্যাক না পাই এবং সত্যি মানুষের কি সমস্যা কি অসুবিধা যাতে আমরা নিজের চোখে দেখতে পারি বুঝতে পারি আমি কাউকে না বলেই নেমে গেছিলাম আমি গ্রামের ভিতরে গিয়ে দেখলাম অনেকগুলো এসটি এসসি পরিবার সেই গ্রামে বাস করে কি করুন অবস্থা মাথার উপর ছাদ নেই বলছে বৃষ্টি হলে এক কোমর করে জল এক মাস জল থাকে দেখার কেউ নেই প্রধানকে জানিয়ে কোনো লাভ হয়নি উপপ্রধানকে জানিয়ে কোনো লাভ হয়নি আমি ওনাদের জিজ্ঞেস করলাম যে আপনারা বাড়ির জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন বলো হ্যাঁ করেছে কিন্তু আমরা বাড়ি পাইনি আমি বললাম খাবার পাচ্ছেন বললো হ্যাঁ রেশনের চাল পাচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু পানীয় জলের অসুবিধা আর জল জমে থাকলে এক মাস কোমর অব্দি জল থাকে জল নামছে না আর বাড়িগুলো তো জরাজীর্ণ বেহাল অবস্থায় রয়েছে যে কোনো সময় বাচ্চাদের সাথে বসবাস করছি মাথার উপরে ভেঙে পড়বে আমি ঢুকে কমপক্ষে দশটা বাড়িতে গেলাম আমি গিয়ে দেখলাম কি করুণ অবস্থা তারা তো আমাদের থেকে চাকরি চাইছে না তারা তো আমাদের থেকে টাকা চাইছে না তারা তো এমন কিছু চাইছে না যা তাদের পাওয়ার অধিকার নেই তারা কি বলছে যে আমাদের বাড়িটা ঠিক করে দেওয়া হোক আমি জিজ্ঞেস করলাম যে আপনারা বিধায়কের কাছে গেছিলেন বা আপনাদের সাংসদ এখানে তো অধিকারী পরিবারের হাতে দায়িত্ব ছিল আপনারা বলেননি কেন সকাল বিকেল কনভয় হাঁকিয়ে রেড লাইট ঘুরে রেড লাইট মাথায় বু বু করে যারা ঘুরে বেড়ায় সকাল থেকে রাত অব্দি তাদের বাড়িতে গিয়ে তাদের দপ্তরে গিয়ে আপনারা কোনোদিন অভিযোগ করেননি বলল আমরা আমাদের দিকে কোনোদিন মুখ তুলে তাকাইনি আপনি এই প্রথম এলেন আমি পঞ্চায়েতের প্রধান যে আছে আমি জানি না আজকে এই সবাই আছে কিনা আমি পরে খোঁজ নিলাম যে পঞ্চায়েতের প্রধান কে আছে উপপ্রধানকে আছে গাড়িতে আসতে আসতে। এটা হচ্ছে মারিশদা পাঁচ নম্বর জিপি কন্টাই তিন নম্বর ব্লক প্রধানের নাম ঝুনুরানী মন্ডল আর উপপ্রধানের নাম রামাকৃষ্ণ মন্ডল রমাকৃ রমাকৃষ্ণ মন্ডল তরুণ দা কি বলছি শুনছেন প্রধান ঝুনুরানী মন্ডল উপপ্রধান রমাকৃষ্ণ মন্ডল অঞ্চল সভাপতি গৌতম মিশ্র আপনি চেনেন অঞ্চল সভাপতিকে একটা পঞ্চায়েতে যদি কাজ না হয় যদি প্রধান দায়ী থাকে তার জন্য অঞ্চল সভাপতিও দায়ী আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধান আর উপপ্রধানের ইস্তফা আমার টেবিলে চাই আটচল্লিশ ঘন্টার মধ্যে আর যদি না আনে তার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা আমরা নেবো এবং প্রশাসনিকভাবে যাতে সরকার ব্যবস্থা নেয় আমি অনুরোধ করব এই মঞ্চ থেকে মানুষের জন্য যদি আমরা ন্যূনতম এই কাজগুলো না করতে পারি যে দিনের পর দিন বাড়িতে গিয়ে বলবে পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের ক্ষোভ বিক্ষোভ অভাব অভিযোগের কথা জানাবে আর আমাদের কেউ দায়িত্ব নিয়ে দেখবে না তাহলে আমাদের রাজনীতি করে কোনো লাভ নেই আমি স্পষ্ট করে পরিষ্কার করে বলছি প্রধান রিজাইন করবে উপপ্রধান রিজাইন করবে অঞ্চল সভাপতি রিজাইন করবে আর পরবর্তীকালে তিনজনই রিজাইন করবে এবং পরবর্তীকালে যদি এরম কোনো ঘটনা আমি কিন্তু নিজে নেমে পড়ছি দেখুন আমরা যার নেতৃত্বে দল করি সেই মুখ্যমন্ত্রী সেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি গ্রামে গ্রামে যেতে পারে আমরা কে কেউ কেটা কেন গ্রামে যাবো না আমরা আমাদের এখানে যারা বসে আছে কমপক্ষে পঞ্চাশ জন আছে আমি অনুরোধ করব এক মাসের মধ্যে সবাই দশটা করে গ্রাম যাবেন পাঁচশো গ্রাম আগামী এক মাসের মধ্যে কভার করতে হবে দরকার হলো রাতের বেলা গিয়ে থাকুন মানুষের অভিযোগের কথা শুনুন যারা দশ বছর অট্টালিকার মধ্যে বসেছিল তাদের পা কোনোদিন মাটিতে নামেনি মানুষের দায় মানুষের উপর আমাদের দায়বদ্ধতা রয়েছে তারা কাজ না করলেও আমাদের থেকে মানুষ আশা করে আমরা করব আমাদের করতে হবে এই কথাটা মাথায় রাখবে কেন আমরা যাব না প্রধানের থেকে লাভ কি প্রধান যদি পরিষেবা না দিতে পারে একটা তিরপল চাইতে গেলে বলছে পাঁচবার পঞ্চায়েত অফিসে যেতে হয় কেন কার কথা এই পঞ্চায়েত চলছে তারা ভাবে কি তৃণমূলের প্রতীক চিহ্ন জিতব আর বিজেপির দালালি করবো যারা তলায় তলায় এই দাদা সেই দাদার উপর কথা এই দাদার ভরসায় বসে আছেন যে তৃণমূলের খাবো তৃণমূলের পড়ব আর ভোটে তৃণমূলের বিরুদ্ধে কাজ করব সবার তালিকা আমার কাছে আছে আমি বলে দিয়ে যাচ্ছি আপনারা এই পরিবর্তনটা হলদিয়ায় দেখেছেন আমার এখনো কিছু মুখ ধুকতে ঢুকতে মুখে আমার চোখে পড়েছে যারা ছবি তোলার জন্য সামনে ঘোরাঘুরি করছে এবং তাদের মেরুদণ্ডতা কোথায় রাখা আছে আমি সেটা জানি আমার জানা রয়েছে কোনো মানুষের জন্য কোনো কাজ করেনি আজকে বড় বড় ভাষণ একটা ঠিকাদার সংস্থা তাকে একশো আশি কোটি টাকার কাজ দিয়েছে ভুয়ো বিল জমা হয়েছে নিশ্চিতভাবে আমাদের দোষ আমি পার্টির সাধারণ সম্পাদক হিসেবে মেদিনীপুর সহ গোটা রাজ্যের মানুষের কাছে নতমস্তকে ক্ষমা প্রার্থী এদের বিশ্বাস করার জন্য আমি ক্ষমা চাইছি আপনারা বলতে পারেন যে আপনারা দশ বছর কেন ক্ষমতা দিয়ে রেখেছিলেন আমাদের দোষ রয়েছে মমতা ব্যানার্জির দোষ কি মমতা ব্যানার্জি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল কিন্তু আমাদেরও দোষ রয়েছে আমাদের নেতাদের গ্রামে গ্রামে গিয়ে দেখা উচিত ছিল আপনার এলাকায় কে গান বাজাবে কে পা রাস্তা দিয়ে হাঁটবে কার ফ্রিজে কি থাকবে কে কি পড়বে দিল্লির নেতারা ঠিক করে দেবে এই পার্টির নেতা সাংসদ পরেশ রাওয়াল বলছে বাঙালি মানে তো বাংলাদেশি বলছে বাঙালি বলতে আমি বাংলাদেশিদের বুঝিয়েছি আমাদের মাছ খাওয়ার অভ্যাস নিয়ে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করছে এই পূর্ব মেদিনীপুর জেলায় এত মৎস্যজীবী রয়েছে কমপক্ষে পাঁচ লক্ষ দশ লক্ষ মৎস্যজীবী রয়েছে আমি শুনছিলাম এবারে দুয়ারে সরকারে এখনো পর্যন্ত প্রায় সাত লক্ষ মৎস্যজীবীর নাম নথিভুক্ত হয়েছে তার মধ্যে দু লক্ষর বেশি শুধুমাত্র একটা জেলা পূর্ব মেদিনীপুর থেকে যারা মৎস্যজীবীরা আছেন আপনারা বলুন তো এই অসান্মান মানবেন বাঙালিদের মাছ খাওয়া নিয়ে যারা বিদ্রুপ করছে যারা বাঙালিদের বাংলাদেশি বলছে যারা বাঙালিদের রোহিঙ্গা বলছে মানে আপনি রোহিঙ্গা আমি রোহিঙ্গা এই সামনে যারা সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে আছে বাংলাদেশি এই স্টেজ সাউন্ড যারা করছে রোহিঙ্গা একটা রা শব্দ বেরিয়েছে অধিকারীবাবুর মুখ থেকে যদি বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তিনি এতটাই চিন্তিত হন কোনোদিন একটা প্রতিবাদের শব্দ শুনেছেন তার কারণ কি মেরুদণ্ড তো পিঠে নেই দিল্লির মালিকদের পায়ে শুয়ে রেখেছে